ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। এর আগে আমি আরও অনেকগুলি রাশি নিয়ে আলোচনা করেছি, এখনও যে সকল বন্ধু দেখে উঠতে পারেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নিন, অনেক ইনফরমেশান এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখন জেনে নেব ধনু রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে। সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে এডুকেশন কেমন থাকছে। অক্টোবর মাসে এডুকেশনটা আপনারা এভারেজ রেজাল্ট পাবেন, খুব একটা বেটার কিছু রেজাল্ট পাবেন না। কখনো কখনো আপনারা এডুকেশনের ক্ষেত্রে দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, আবার কিছু সময়ের পর দেখবেন এডুকেশনের ক্ষেত্রে আপনারা কোথাও গিয়ে বাধা পাচ্ছেন। এডুকেশনে আপনাদের এই মাসে 10 তারিখের পর, শিক্ষারভাবে 10 তারিখের পর চন্দ্র এবং রাহুর সংযোগে একটি গ্রহণ যুক্ত হচ্ছে, যার কারণে এডুকেশনের ক্ষেত্রে আপনারা কিছু সাময়িক বাধা কিন্তু পাচ্ছেন। এ মাসে এডুকেশন খুব একটা বেটার এ মাসে কিন্তু কিছু যাচ্ছে না। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা কিন্তু ভালো। আপনাদের 10th হাউজের সূর্য, শুক্র এবং বুধ এই তিনটি রাশির একত্রে অবস্থান খুব ভালো সফলতা কিন্তু এনে দেবে। কেরিয়ারে আপনারা অনেক বড় সাকসেস কিন্তু অ্যাচিভ করতে পারবেন। কেরিয়ার নিয়ে যারা অনেক দিন ধরে ডিমোটিভেট ছিলেন, আমাদের কিছু হচ্ছে না, আমাদের কিছু হবে না, এই ধরনের যাদের সমস্যা চলে আসছিল, তারা কিন্তু কেরিয়ারে এই মাসে খুব ভালো সুযোগ কিন্তু পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের কেরিয়ারটা কিন্তু এক লাফে অনেকটা দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কেরিয়ার নিয়ে অবশ্যই ভালো পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন, যার জন্য কিন্তু আপনারা অনেক দিন ধরে ওয়েট করেছিলেন, সেরকম পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা কেরিয়ার নিয়ে মাসে পাবেন। জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ক্ষেত্রে আমি বলবো গোটা মাসটাই প্রবলেমের মধ্যে থাকবে, হেলথ নিয়ে বেটার কিছু রেজাল্ট এ মাসে আপনারা পাবেন না। আপনারা দুশ্চিন্তা প্রচণ্ড মাত্রায় করবেন, যার ফলে কিন্তু এ মাসে আপনাদের হেলথ প্রচণ্ড রকমভাবে খারাপ হয়ে যাবে। দুশ্চিন্তা করার জন্য হেলথ বেশি পরিমাণ ডিস্টার্ব কিন্তু থাকছে। হেলথ নিয়ে যে প্রবলেমগুলো থাকার তো থাকবেই, তার উপরে আপনারা দুশ্চিন্তা করে হেলথটাকে আরও কিন্তু খারাপ করবেন। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো এই মাসটা খুব একটা বেটার কিছু না। দুজনের মধ্যে প্রচণ্ড বিবাদ তৈরি হবে, কোথাও গিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যাচ্ছে, প্রচণ্ড উত্থান পতনের মধ্যে দিয়ে এই মাসটা কিন্তু আপনারা কাটাবেন। লাভ লাইফ খুব একটা বেটার কিছু রেজাল্ট এ মাসে আপনারা আশা করবেন না, কারণ এ মাসে লাভ লাইফ নিয়ে বেটার কিছু আপনারা পাবেন না। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে। সপ্তমভাবের অধিপতি বুধ সে দশমভাবে সূর্যের সাথে অবস্থান করবে, সূর্য এবং শুক্রের সাথে অবস্থান করবে। ম্যারেজ লাইফ ভালো, ম্যারেজ লাইফ নিয়ে সেরকম কোনো সমস্যা কিন্তু নেই। এ মাসে আপনারা খুব স্মুথলি আপনাদের ম্যারেজ লাইফটাকে কিন্তু কাটাচ্ছেন। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো শনিদেব তার নিজের রাশি অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাবে, সেক্ষেত্রে আমি বলবো এ মাসটা কিন্তু আপনারা ফ্যামিলি লাইফ নিয়ে বেটার থাকবেন। ফ্যামিলির থেকে সমস্ত রকম সহযোগিতা যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু পাবেন। ফ্যামিলি নিয়ে কোনো রকম সমস্যা চলে আসলে সেই সমস্যার দাঁড়িয়ে আপনারা কিন্তু এই মাসে টেনে দিতে পারবেন। ফ্যামিলিতে অনেকদিন ধরে কোনো ক্রাইসিস চলে আসলে সেই সকল ক্রাইসিস থেকে আপনারা নিজেদের ফ্যামিলিকে বার করে নিয়ে যেতে পারবেন। ফ্যামিলি লাইফ এ মাসে কিন্তু খুব ভালো থাকছে, সেরকম কোনো সমস্যা নেই ফ্যামিলি লাইফ। জানবো অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে। ফার্স্টেই বলবো অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এ মাসে ওভার কনফিডেন্স এই ব্যাপারটা কিন্তু থাকবে, এটাকে গুরুত্ব দেবেন না। কোথাও বিনিয়োগ করার আগে 100 বার চিন্তা ভাবনা করুন, সমস্ত কিছু জিনিস জেনে যান, আগে ভেরিফাই করুন, তারপর বিনিয়োগ করুন, না হলে কিন্তু আপনি অনেকটা লসের সম্মুখীন কিন্তু হতে পারেন। অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর, আপনি কিভাবে চলতে চাইছেন ঠিক তার উপর। ধনু রাশির মানুষদের অক্টোবর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।